দর্শক আপনারা যে বিশাল শপিং মলটা দেখছেন এটা কিন্তু কস্টকো এখানে সবকিছু কিন্তু পাইকারি দরে পাওয়া যায় এই কানাডায় যত আপনারা গ্রোসারি শপ রয়েছে তারা কিন্তু এখান থেকেই সব জিনিসপত্র ক্রয় করে এখানে সবকিছু পাওয়া যায় এটা একটি আমেরিকান কোম্পানি আর এখানে ভিড় দেখো তবে এখানে কিন্তু যে কেউ এসে কিন্তু এখানে শপিং করতে পারে না এটার একটা কার্ড করতে হয় বাৎসরিক $120 সেই কার্ডটা থাকলেই কিন্তু আপনি এখানে শপিং করতে পারবেন এখানে সব ধরনের আইটেম কিন্তু এখানে পাওয়া যায় এখানে আমরা কিছু ফ্রুটস আইটেম দেখছি এই যে দেখুন তরমুজ দেখছি আমরা এখানে $4.99 এগুলোর প্রাইস এখানে খেজুর রয়েছে $10.99 এই এক একটা বক্সের দাম এটা আসলে এই পোর্শনটা আসলে ফ্রুটস আইটেমে আপনারা দেখছেন এখানে সমস্ত ধরনের ফ্রুটস এখানে রয়েছে এখানে আমরা আঙ্গুর দেখছি এখানে কালো আঙ্গুর এখানে কমলা রয়েছে কি ধরনের ভিড় হয় তা আপনারা এখানে দেখছেন আপনাদেরকে আগে জানিয়েছি এ টু জেড সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায় আর এটার জন্য কার্ডের দরকার হয় এখানে পানি আপনাদেরকে আমরা ছোট্ট এটা দেখাই এটা জুস আর আমরা একটু পানি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই এখানে যেই পরিমাণ পানি পাওয়া যায় এত অল্প পয়সায় পাওয়া যায় যেটা বাইরে কিন্তু প্রায় 6-7 গুণ বেশি এখান থেকে কিন্তু সমস্ত গ্রোসারি শপগুলি শপিং করে তারপরে নিয়ে গিয়ে তারা বেশি দামে বিক্রি করে আর বিশাল হলরুম এখানে সব কিছু এখানে এই যে এখানে আপনারা দেখছেন সিলিন্ডার রয়েছে আসলে কানাডায় যারা রেগুলার বসবাস করে তাদের জন্য এই কস্টকো কিন্তু খুবই একটা জনপ্রিয় একটা শপ বলা যায় আমরা একটু ঘুরে ঘুরে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই শপটা এখানে ফুল দেখুন $29.99 ये देखो रेगुलर प्राइस কত হরেক রকমের ফুল আর আগে জানিয়েছি আমরা এখানে সব ধরনের আইটেমই কিন্তু এখানে পাওয়া যায় এখানে ব্যানানা কলা আপনারা দেখছেন আর জানিয়ে রেখে আজ কিন্তু এখানে শনিবার তার মানে এখানে বন্ধের দিন তো সুতরাং আজ কিন্তু ভিড়টা একটু বেশি তবে নর্মালি কষ্টতে কিন্তু সবসময় ভিড়টা থাকে তবে আজকে ভিড়টা একটু বেশি
যে দেখুন সমস্ত প্রাইসগুলি লেখা রয়েছে এখানে। আমরা কিছু আইটেম আপনাদেরকে দেখাতে চাই। এই যে ওলে, এগুলো কিন্তু 49.99, মানে $50 বাংলাদেশি টাকা প্রায় 5,000 টাকা। এখানে সমস্ত প্রসাধনী আইটেমগুলি আপনারা দেখছেন। অনেক বড় এই কস্টকো। কাউন্টারে ভিড়টা দেখুন, এই যে কাউন্টারগুলিতে সবাই কেনাকাটি করে তারপর কিন্তু এখানে বিল পেমেন্ট করবে। এই যে দেখুন সব লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং সুশৃঙ্খলভাবে এখানে সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে। দেখুন সকলে কত কিছু কেনাকাটা করে এখান থেকে নিয়ে যায়। আসলে এই শনিবার আর রবিবার এখানে ভিড়টা বেশি হয়, সারা সপ্তাহের বাজারটা সবাই এখান থেকেই করে। এদিকে সমস্ত ইলেকট্রনিক্স যত জিনিস রয়েছে, এখানে এরা ইলেকট্রনিক্সের ঘড়ি দেখছেন, সেই সঙ্গে এখানে সোনার চেন এগুলো রয়েছে, আর এদিকে সব মোবাইল মোবাইল রয়েছে, এলইডি টেলিভিশন এই পোর্শনটাতে। এখানে স্যামসাং আইফোনটাই বেশি চলে আমরা যেটা দেখছি। আর এপাশে জামা কাপড় রয়েছে, কিন্তু এপাশে সমস্ত জামা কাপড়, এই যে দেখুন এগুলো $20 করে। এগুলো $25, এখানে রয়েছে $10 এই শার্টগুলি। তো দর্শক, আমরা সবসময় আপনাদেরকে এই কানাডার বিভিন্ন স্থানগুলি দেখানোর চেষ্টা করি। তো সেই উদ্দেশ্যে আজ কিন্তু আমরা এই কস্টকো এটা দেখানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন সবাই।